আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2020-2021 শিক্ষাবর্ষের সি ইউনিটে যারা রয়েছে, অর্থাৎ গ্রুপ ওয়ান, গ্রুপ টু এবং অবিজ্ঞান বা নন সায়েন্সে যারা রয়েছে, তোমাদের ভর্তির জন্য প্রথম নির্বাচনের যে বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ ফার্স্ট সিলেকশন যে রয়েছে, সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানব। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো আমরা মূল আলোচনায় চলে আসি। বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূবিজ্ঞান, ফিশারিজ, ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ এর 2020-2021 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্য থেকে প্রথম নির্বাচন তালিকা প্রকাশ করা হলো। অপেক্ষমান ভর্তি ইচ্ছুকগণ নিজ নিজ বিভাগ ওয়ারি অবস্থান অনলাইনে লগ ইন করে দেখে নিতে পারবে। নির্বাচিত ভর্তি ইচ্ছুদের আগামী 25 অক্টোবর থেকে 27 অক্টোবর সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে এবং দুপুর 2:30 থেকে বিকাল 5টার মধ্যে প্রকৌশল অনুষদে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন কক্ষ নম্বর 412 উপস্থিত হয়ে কাগজপত্র যাচাই সাপেক্ষে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে সি ইউনিটে তাদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং সি ইউনিটের অন্য কোনো বিভাগেও ভর্তির সুযোগ থাকবে না। উল্লেখ্য যে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এর সমান্তরালে চলবে এবং এর জন্য পৃথক নোটিশ দেওয়া হবে। ভর্তি সংক্রান্ত কোনো সমস্যার জন্য অফিস চলাকালীন সময়ে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রকৌশল অনুষদে যোগাযোগ করা যেতে পারে। যোগাযোগের নাম্বারটি হলো ফোন নম্বর 01072171225 এবং মোবাইল নম্বরটি হচ্ছে 01914327142। অনলাইন ভর্তি ফর্ম পূরণ সংক্রান্ত কারিগরি সমস্যার জন্য হেল্পলাইনটি হচ্ছে 01703899973। উল্লেখ্য যে পরবর্তীতে আসন শূন্য হওয়া সাপেক্ষে শুধুমাত্র ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের বিভাগ পছন্দক্রমের অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে, এজন্য প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না, নোটিশে জানতে পারবে। এছাড়াও শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকা থেকে নিম্নে সম্ভাব্য সময়সূচি অনুযায়ী মেধা ও পছন্দক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচন করা হবে। তালিকা, পছন্দ, প্রকাশের সম্ভাব্য তারিখ, ভর্তির সম্ভাব্য তারিখ। দ্বিতীয় নির্বাচন তালিকা সম্ভাব্য তারিখটি হলো 30 অক্টোবর 2021 বিকালবেলা বা অপরাহ্ন। ভর্তির সম্ভাব্য তারিখ হলো 31 অক্টোবর থেকে 2 নভেম্বর 2021। তৃতীয় নির্বাচন তালিকা প্রকাশ হতে পারে 3 নভেম্বর 2021 অপরাহ্ন। ভর্তির সম্ভাব্য তারিখ 4 ও 7 নভেম্বর 2021। চতুর্থ নির্বাচন তালিকা সম্ভাব্য তারিখ 8 নভেম্বর 2021 অপরাহ্ন। ভর্তির সম্ভাব্য তারিখ 9 ও 10 নভেম্বর 2021। পঞ্চম নির্বাচন তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ 11 নভেম্বর 2021 অপরাহ্ন। ভর্তির সম্ভাব্য তারিখ হলো 14 ও 15 নভেম্বর 2021। ভর্তি সংক্রান্ত প্রক্রিয়া নিম্নরূপ: 1. ভর্তি ওয়েব পেজে প্রদত্ত পদ্ধতিতে 3954 টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার বিস্তারিত পদ্ধতি এই ওয়েবসাইট থেকে জানা যাবে, আমি এই লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। 2. পরবর্তী পৃষ্ঠায় বর্ণিত পদ্ধতিতে অনুষদ ফি 1000 টাকা রকেটের মাধ্যমে প্রদান করতে হবে। 3. অনলাইনে 25 অক্টোবর 2021 সকাল বেলা থেকে ভর্তি ফর্ম পূরণ করতে হবে।
অনলাইনে পৃথককৃত ফরম্যাট অফসেট কাগজে 3 কপি প্রিন্ট করে নিতে হবে। অর্থাৎ তুমি অনলাইনে যে ভর্তি ফর্মটা পূরণ করবা সেটা ডাউনলোড করে 3 কপি তোমার কাছে রাখবা। 4, সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে এবং দুপুর 2:30 থেকে বিকাল 5টার মধ্যে নিম্নের কাগজপত্রগুলি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকৌশল অনুষদ অফিস কক্ষ নম্বর 412 ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে উপস্থিত হয়ে কাগজপত্র যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পূরণকৃত ভর্তি ফর্মের 3 কপি প্রিন্ট অবশ্যই স্বাক্ষরিত জমা দিতে হবে। 2 নম্বর বিষয়টা হচ্ছে, ওটা ছিল 1 নম্বর, 2 নম্বর বিষয় হলো এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান মূল এবং এর মূল মার্কশিট, মূল মার্কস সার্টিফিকেট জমা দিতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে। 4 নম্বর হচ্ছে এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড দেখাতে হবে। এটা জমা দিতেও হতে পারে অথবা নাও দিতেও পারে, তবে দেখালেই চলবে। 5 নম্বর পয়েন্টটা ছিল কাগজপত্র সন্তোষজনক হলে স্বাক্ষরিত ভর্তি ফর্মের 2 কপি এসএসসি ও এইচএসসির মূল মার্কশিট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং অনুষদটি প্রদানের প্রমাণ হিসেবে ট্রানজ্যাকশন আইডি প্রকৌশল অনুষদের অফিসে জমা দিতে হবে। অর্থাৎ তুমি যে রকেটে 1000 টাকা পাঠাবা সেটার যে ট্রানজ্যাকশন আইডিটা আছে এটা তোমাকে অবশ্যই কম্পিউটারের দোকান থেকে বের করে, কাগজে বের করে নিয়ে তোমার কাছে রাখতে হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুলভ্রান্তি বা গোচরীভূত হলে তা সংশোধন করার ক্ষমতা ইউনিট সি কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ডাস বাংলা মোবাইল ব্যাংকিং রকেট অ্যাকাউন্টের মাধ্যমে সি ইউনিটের অনুষদ ফি পরিশোধ কীভাবে করবা সেই সম্পর্কে এখন আমরা জানব। 1 নম্বর বিষয় হচ্ছে রকেট অ্যাপসে লগ ইন করুন অথবা *322# নম্বরে ডায়াল করুন। 2 নম্বর হচ্ছে বিল পে অপশন নির্বাচন করুন। 3 নম্বর হচ্ছে সার্চ অপশনে বিলার আইডি, এই আইডিটা কিন্তু ভুল করা যাবে না, 4074 সঠিকভাবে টাইপ করুন। এরপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আরইউ পাওয়া যাবে। বিল নাম্বারের স্থানে ছাত্রছাত্রীর রোল নম্বর সঠিকভাবে টাইপ করতে হবে। তারপরে বিষয়টা হচ্ছে টাকার পরিমাণ 1000 টাকা টাইপ করতে হবে। এরপরে তোমার রকেট অ্যাকাউন্টের গোপন পিন নম্বর টাইপ করতে হবে। ফি প্রদান সম্পূর্ণ হলে পেমেন্ট স্লিপ প্রিন্ট করে অথবা ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপির উপর ট্রানজ্যাকশন আইডি লিখে প্রকৌশল অনুষদে জমা দিতে হবে। এই হলো যারা সি ইউনিটে প্রথম নির্বাচন তালিকায় নির্বাচিত হয়েছ তোমাদের জন্য বিজ্ঞপ্তি, এবং যারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম নির্বাচন হবে তাদের সম্ভাব্য তারিখ এবং ভর্তির তারিখ এবং কী কী কাগজপত্র লাগবে সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পারলাম। তো এই হলো আজকের আলোচ্য বিষয়। যদি এই বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।